নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর মতিঝিলের মেট্রো রেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি অভিযান পরিচালনা করেছে র্যাব তিন। এ সময় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি পরিচালনার পাশাপাশি যাত্রীদেরও তল্লাশি পরিচালনা করা হয়। দেখুন, আমরা সবকিছু বিবেচনা করেই কিন্তু আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি, আমরা আমাদের গোয়েন্দা নজরদারি পরিচালনা করি এবং আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করি। তো আমরা যখন আমাদের কর্মতৎপরতা চালাই, আমরা সব কিছুকে বিবেচনা নিয়েই, যাতে সন্ত্রাসী কার্যক্রমটা সংগঠিত হতে না পারে, সেজন্য আমরা সবসময় আমাদের যে কার্যক্রম সেটা আমরা করে থাকি সবসময়। সেজন্য তো আমি বলেছি যে আমরা সকল রকম পরিস্থিতি আমরা প্রোঅ্যাক্টিভলি আমরা কাজ করছি, এই কারণে যাতে কোনো রকম অরাজকতা বা কোনো রকমের নাশকতা হতে না পারে, এই জন্য কিন্তু আমাদের এই কর্মতৎপরতা, আমাদের এই স্ক্রিনিং, আমাদের এই গোয়েন্দা তৎপরতা, আমাদের ডগ স্কোয়াড দিয়ে আমাদের যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু আমরা এই জন্যই চালাচ্ছি যাতে কোনো অরাজকতা কিংবা কোনো নাশকতা হতে না পারে। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র্যাব তিন। মেট্রো রেলের স্থাপনায় যাতে করে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয়, সে লক্ষ্যে নিরাপত্তা বাড়িয়েছে র্যাব তিন। বৃহস্পতিবার সকালে র্যাব তিনের এই তল্লাশি অভিযান চলে মতিঝিলে অবস্থিত মেট্রো রেল স্টেশনে। এ সময় র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনারা বেশ কিছুদিন ধরে দেখেছেন যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যে একটা অগ্রগতি, অগ্রযাত্রা, মেট্রো রেল তারই একটি অংশ। মেট্রো রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা দেশের জন্য। এই স্থাপনার নিরাপত্তা বিধানের জন্য র্যাব সদা তৎপর এবং কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের সাথে একাত্ম হয়ে। আমরা যে মেট্রো রেলের যে স্টেশনগুলো রয়েছে, প্রতিটি স্টেশনে আমরা সাদা পোশাকে আমাদের গোয়েন্দা মোতায়েন থাকে। তাছাড়া আমরা মেট্রো রেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আমরা বিভিন্ন রকম তথ্যপত্র কালেক্ট করে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি। আজকে আপনারা দেখেছেন যে র্যাবের একটি টিম আমাদের এই স্টেশনে, মতিঝিল স্টেশনে তাদের নিরাপত্তা যে তল্লাশি, সেই নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এটা আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ কিংবা রুটিন কার্যক্রমের একটি অংশ। এই কার্যক্রম আমরা ইতিপূর্বে অব্যাহত রেখেছি, এখনও অব্যাহত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং এই মেট্রো রেলের নিরাপত্তার জন্য র্যাব যেটা বলেছি সদা তৎপর এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে এবং বিভিন্ন স্টেশনে আমাদের সাদা পোশাকে আমাদের গোয়েন্দা মোতায়েন থাকে। আমরা তথ্যপত্রের ভিত্তিতে আমরা স্ক্যান করে থাকি। আমাদের যে ডগ স্কোয়াড টিম রয়েছে, সেই ডগ স্কোয়াড টিমের মাধ্যমে কিন্তু আমরা স্ক্যান কার্যক্রম পরিচালনা করে থাকি।